ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের এক বোন জানতে চেয়েছেন সাজদা সাহু কি, কখন এবং কিভাবে দিতে হয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। আবার জীবন সাজদা মানে হচ্ছে সাতাঙ্গের উপরে, মাটির উপরে, অথবা অপারগ হলে তখন ইশারা ইঙ্গিতে যে একটি কর্ম করা হয়, বিশেষ করে সালাতে, বিশেষ করে শুকর আদায়ের ক্ষেত্রে, বিশেষ করে তেলাওয়াতে সাজদা, এটির ক্ষেত্রে সেটাকে বলা হয় সাজদা। আর সাহু শব্দের অর্থ হয়েছে ভুল, অর্থাৎ সালাতের মধ্যে কারো যদি ভুল সংঘটিত হয় তখন সাজদাতুস সাহু দিয়ে সে ভুলের একটা কাফফারা বা এর একটা দফা রফা হয়ে থাকে, বা এটিকে এই ভুলটির একটা মার্জনা বা এটির একটি সমাধা খোঁজার যে উপায় সেটিকেই বলা হয় সাজদাতুস সাহু বা সহু সেজদা, বাংলাতে সহু সেজদা বলা হয়। তো সাহুন শব্দের অর্থ হচ্ছে ভুল, ভুলবশত সালাতের ভিতরে ভুল সংঘটিত হলে সেটির বিপরীতে সেজদা করার মধ্য দিয়ে সেটার সংশোধনী করা হয় যে সেজদার মাধ্যমে, এই সেজদাকে বলা হয় সহু সেজদা বা সাজদাতুস সাহু। তো সালাতের ভিতরে ভুলের বিভিন্ন অবস্থা রয়েছে। সালাতের রুকনে ভুল হলে সহসেজদা দিলে আর চলে না, কিন্তু সালাতের ওয়াজিবে ভুল হলে সেক্ষেত্রে সহসেজদা দিলে সেটির সমাধা হয়ে যায়। ঠিক একইভাবে সালাতে যদি সুন্না মুস্তাহাব এ জাতীয় কোনো ভুলভ্রান্তি হয় তো সেক্ষেত্রেও সাজদাতুসাহ দেওয়ার মধ্য দিয়ে সালাত পরিপূর্ণতা পায় বা শুদ্ধ হয়ে থাকে। তো সহু সেজদার তিনটি কারণে দিতে হয়। এর মধ্যে এক নম্বরে হচ্ছে সালাতে অতিরিক্ত কোনো কিছু সংঘটিত হলে, নাম্বার দুই হচ্ছে সালাতে কোনো কিছুর ঘাটতি হলে, অর্থাৎ যেটি করার কথা ছিল সেটি না করে কম করা হয়েছে, অথবা যেটি করার কথা ছিল সে তার চেয়ে বেশি করা হয়েছে। আরেকটি অবস্থা হচ্ছে যে সন্দেহ দেখা দিয়েছে, কম হয়েছে কি বেশি হয়েছে, এটা হয়েছে কি হয়নি, এভাবে সন্দেহ সংশয় দেখা দিলে সালাতের মধ্যে। তো এই তিন অবস্থায় সাজদাতুস সাহু বা সহু সেজদা দিতে হয়। এর মধ্যে সালাতে অতিরিক্ত যদি কিছু হয়ে যায় তো সেক্ষেত্রে সালামের পরে সাজদাতুস সাহু দিতে হয়, আর যদি কম কিছু হয়ে থাকে তাহলে সহু সেজদা দিয়ে এরপরে সালাম ফিরাতে হয়। আর সংশয়ের ক্ষেত্রে সেক্ষেত্রেও কম হয়েছে কি বেশি হয়েছে, সংশয়টা যেদিকে গালেব হবে, যেদিকে প্রাধান্য পাবে, সেই অনুযায়ী আগে বা পরে সাজদাতুস সাহু আদায় করতে হয়। আল্লাহু আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীনা মুহাম্মদ।